Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এতে ক্যান্সার হয়। গণপতি বাপ্পা মোরিয়া, গণপতি বাপ্পা মোরিয়া, দাদা রাজেন্দ্র মারা গেছে। কাল থেকে মুম্বাই আমার। মুম্বাইয়ের সমস্ত অসহায়দের বুকে আগলেছে রাজেন্দ্র। সবার চোখের জল সে মুছিয়েছে, সবার দুঃখ কষ্ট ভাগ করে নিয়েছে। তার চোখে মনুষ্যত্বই সবচেয়ে বড় ধর্ম। সেই জন্যেই রাজনীতির নোংরা ঘাঁটা নেতারা আর আইন তার বিপক্ষেই ছিল। আজ উনি না থাকায় এই মুম্বাই আরও একবার ঝলসে উঠল, আবার অনাথ হয়ে গেল। আর এই অনাথদের সাহায্যের জন্যেই আমাকে রাজেন্দ্রর জায়গা নিতে হলো, মুম্বাইয়ের রক্ষাকর্তা হতে হলো। ওর নাম মৃন্ময়, কোয়েনবাটুর থেকেও এসেছে। কাজের খোঁজেও মুম্বাইতে এসেছিল, এখন এখানেও মাছ ধরার কাজ করে। উনি সবসময় বড় দাদার পাশে মাথা উঁচু করে দাঁড়িয়েছেন, সেই জন্য উনিই আমাদের সবকিছু। না মৃন্ময়, আমি এখানে রাজেন্দ্রর জন্য ছিলাম, কিন্তু এখন আর থাকতে পারবো না। আরও একবার ভেবে দেখুন। আমি ভেবে চিন্তেই সিদ্ধান্ত নিয়েছি বিক্রম, এই দাঙ্গা আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছে, আমার বউকেও। নিজের ছেলেকে আর হারাতে চাই না, আমি চিরকালের মতো মুম্বাই ছেড়ে চলে যেতে চাই। আমি নতুন জীবন শুরু করব। আমার পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। শোনো মৃন্ময়, এই শহরে যদি আমাদের টিকে থাকতে হয় তাহলে নিজেদের ক্ষমতায় টিকে থাকতে হবে। তোমাকে রাজেন্দ্রর জায়গাটা নিতে হবে। দাদা, আমাদের সবার, আমাদের পরিবারের জন্য আপনাকেই রক্ষাকর্তা হতে হবে। খুব চিন্তা হচ্ছে আমার, তুমি এসব ঝামেলায় জড়িও না তো। সব ঠিক হয়ে যাবে, তুমি এত চিন্তা করো না। চিন্তা করবো না তো কি করবো, তোমার কিছু হয়ে গেলে। আরে বাবা, আমার কিছু হবে না, তুমি এত চিন্তা করো না। মৃন্ময়দা, মৃন্ময়দা দরজা খোলো। আরে দাঁড়া, খুলছি। Hey!
ওরা গঙ্গাকে অকারণে মেরে দিল, তাই আমি তার বদলা নিয়েছি। এখন যে রাস্তায় আমি হাঁটতে শুরু করেছি সেটা দুধারী তলোয়ার, এখন হয় সেটা আমায় রক্ষা করবে নয়তো মেরে ফেলবে, কিন্তু আমার পক্ষে ফিরে যাওয়া আর সম্ভব নয়। এই পৃথিবীতে আমার এই ছেলে ছাড়া আর কেউ নেই, এর ভবিষ্যৎ আমার আজকের কাজের জন্যে যেন কোনোভাবে নষ্ট না হয়। এখন থেকে আপনি এর সব কিছু, এর ভবিষ্যৎ এবার আপনার হাতে। সময়ের সাথে সাথে পৃথিবী ভুলে যাবে যে আমার কেউ আছে। তুমিও আমার সঙ্গে চলো, আপনি একে রক্ষা করুন, আমি আপনার লোকেদের এখানে রক্ষা করব। কে তুমি? তোমার বন্ধু ভাবতে পারো, আমাদের দুজনের শত্রুই এক, দাদা। অভিনন্দন। যদি আপনার কোনো সন্তান থাকে তাহলে তাকেও পূজোয় ডেকে নিন। দাদার কোনো সন্তান নেই, আমি ওনার ছোট ভাই আর এই হলো আমার ছেলে। ওম শান্তি 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 ওম শান্তি। হ্যালো বাবা, এক মিনিট বাবা। সরি বাবা, আপনার ফোনের অপেক্ষায় ছিলাম। আজ তোমার মায়ের মৃত্যুবার্ষিকী। জানি বাবা। তোমার ডান্স কম্পিটিশনের কি হলো? মনে হয় সিলেক্ট হয়ে যাব। বিজয়, জীবনে যে কাজই করো না কেন, তাতে সফল হওয়ার ইচ্ছেটা রাখবে, আর সিলেক্ট হওয়া মাত্রই আমায় ফোন করবে। ওকে বাবা। হ্যাঁ, এই আরে তোর বাবার ফোন এলে তুই সব কিছু ভুলে যাস। আরে তোরা কম্পিটিশন ছেড়ে এখানে কি করছিস? ভিতরে যারা জাজেস রয়েছেন আমাদেরকে বাইরে বার করে দিল, তোর বাইরে চলে আসার জন্য আমরা ডিসকোয়ালিফাইড হয়ে গেলাম, সব পরিশ্রম মাঠে মারা গেল। চল চল। 2 3 4। হ্যালো স্যার, হাউ ক্যান আই হেল্প ইউ? ডেলিভারিটা কবে হবে? কি সবসময় মেয়েদের ছবি দেখিস? এসব ইন্ডিয়ান মেয়েদের না চকর ছাড়। দেখ তো লোকটা কানের মাথা খাচ্ছে কেন? কম করলে চলবে নাকি? আরে কাস্টমার, তোর নামে কমপ্লেইন করছি। আমি ভাবে বিজনেস হয় নাকি? একটু বিজয়ের সঙ্গে কথা বলবো আমি। এখন একটু বিজয় কোথায় আছে? একটু আমার কথা শুনুন। বিজয় চম্পক কোথায়? বিজয় চম্পক,
এটা কি রে ভাই, তুই এতটাই রেসপন্সিবল? এতবার ফোন করা সত্ত্বেও তুই ডেলিভারি করিসনি? আজকাল কোন খেয়ালে থাকিস? তুই যদি এভাবেই চলতে থাকিস তাহলে খুব তাড়াতাড়ি এই কোম্পানিতে তালা লেগে যাবে। তুই খুব ভালো করে জানিস আমি এসব একদম পছন্দ করি না। ওদের কি রিয়াকশন? চোখ পাকিয়ে তাকিয়ে রয়েছে। চলো চলো, অনেক কথা হয়েছে, যাও নিজের কাজ করো, যাও, চলো, যাও যাও। আপনারা চিন্তা করবেন না, ডেলিভারি এখনই করে দিচ্ছি। বাপরে বাপ, তুই তো গিরগিটিরও আগে রং বদলাস রে বস। এই সময় ট্রাফিক জ্যাম? এই মা মারলি নাকি? Hey mate, you okay? Yeah, I'm good. Just checking it. Okay, cool. Hi. Indian spices kothay pabo? Madam, the Indian spices are on the other rack. Thanks. Sorry. It's okay. হাই, কেমন আছেন? স্টক চেক করা হয়ে গেছে? হাই, বল, নক করতো এটা কিনা? হ্যালো স্যার। আমি না, আমি কিছু করিনি। বলো করছো? বলো। এটা ছেলেটা নয়, এক মিনিট। সরি, আই এম সো সরি। আসলে আমার মনে হচ্ছিল কেউ আমাকে ফলো করছে আর আমি একটু নার্ভাস হয়ে গেছিলাম। আই এম সো সরি। আমি তোমাদের ফোন করে আমাদের রেস্তোরাঁয় জল ডেলিভারির জন্য ডেকেছিলাম, ও ভুল বুঝেছে। ও আমার মেয়ে মৃদুলা। হাই। হাই। ওর মা নেই, ওকে অনেক আদরে বড় করেছি, তাই যখন শুনলাম যে ওকে কেউ ফলো করছে আমার খুব টেনশন হচ্ছিল। আই এম সরি। কিন্তু ও যদি কাউকে ফলো করে তাহলে আপনার টেনশন হবে না তো? চুপ কর, চুপ। ও আমার শেফ। নাও না, নাও। ওনার বক্তব্য, উনি খুব দারুণ রান্না করে, এখানেই আমাদের দেখা হয়েছে। ওনার খাবারটা টেস্ট করে দেখো, তোমরা নাও না। আমি শ্রী শ্রী ভজহরি মান্না, করি আমি ফাটাফাটি রান্না। বন্ধু, আমার রান্নার ফ্লেভারে লোকের জিভে জল চলে আসে। তাহলে আমাদের খাবার জলের কি হবে? স্যার, আপনার এখানে কতটা স্টকের প্রয়োজন? প্রথমে আমাদের 100 বোতল সাপ্লাই করো, তারপর যেমন প্রয়োজন হবে তোমায় ফোন করে দেবো। দুদিন পর আপনি, তোমরা নাও না। তুমি কোম্পানির নাম গঙ্গা কেন রাখলে? আমার মায়ের নাম স্যার। ও নাইস। তোমরা দেখছি খুব সংস্কারী, বিদেশ বিভুয়ে এমন মানুষ কোথায় পাওয়া যায়। ওকে স্যার, আমরা তাহলে উঠি। আরে দাঁড়াও, এমনি এমনি চলে যাবে, তোমরা মনে হয় কিছু ভুলে যাচ্ছ। ও, টাকা? টাকা পয়সা নয়, টেস্ট কেমন সেটা বলো। ও, ব্ল্যাক কফি সুপার ছিল স্যার। স্যার, সত্যি বলছি, এর চেয়ে ভালো ব্ল্যাক কফি তো আমি জীবনে খাইনি। কেন, কি হয়েছে? ওটা ব্ল্যাক কফি নয়, স্যুপ ওটা।
এত দিন আমার সঙ্গ দেওয়ার জন্য থ্যাংক ইউ। এখন আর তোমাদের প্রয়োজন নেই। এই এগুলো ফেলছিস কেন তুই? আরে ভাই, ফিলিংসের ডেলিভারি হয়ে গেছে। ফিলিংসের ডেলিভারি? প্রথম দেখাতেই আমার রোম্যান্টিক ট্রাক ওর মনের গ্যারেজে পার্ক হয়ে গেছে, আর সেটাও আবার হোল লাইফের জন্য। ভাই, গ্যারেজ লাক্সারি কারের জন্য, ট্রাকের জন্য নয়। ভাই, চোখে চশমা পরে নে। যখন তুই মন দিয়ে অর্ডার নিচ্ছিলি সেই সময় এই রোমিও জুলিয়েটের সাথে রাসলীলায় ফেসে ছিল। তুই নিজেও কনফিউজড হচ্ছিস, আমাকেও করছিস। চশমাটা তোর দরকার। ওকে তোকে বলেছে যে তোকে ভালোবাসে? বলেনি তো, কি হয়েছে বলে দেবে। আই এম কনফিডেন্ট। দাদা, উকিলবাবু আপনার সাথে একবার দেখা করতে চান। নমস্কার দাদা। কাল কোর্টে একটা কেস উঠেছিল, আসামি বলিউডের কোনো হিরো। ওর বাড়িতে একটা গরিব ঘরের মেয়ে কাজ করতে আসত, বয়স 16-17 হবে। ও মেয়েটাকে রেপ করেছে। ওই মেয়েটি আদালতে সুবিচার পাবার অনেক চেষ্টা করেছে, কিন্তু হিরো নিজের সোর্স আর রেপুটেশনের জোরে কোনো শাস্তি না পেয়ে আদালত থেকে ছাড় পেয়ে যায়। এত জঘন্য একটা অপরাধ করার পরেও কলার তুলে রাজার হালে ঘুরে বেড়াচ্ছে। প্রতিবারের মতো আপনাকেই এর ন্যায় বিচার করতে হবে। আরো 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 একটু ফেশিয়াল এক্সপ্রেশন দরকার। রেডি ফর টেক অ্যাকশন। দেখো আমাকে একবার দেখো, আমি করে দেখাচ্ছি তোমাকে। হ্যাঁ, ওকে, তুমি একটু সাইডে চলে যাও। রেডি রেডি অ্যাকশন। ঠিক এইরকম ফিল চাই। টেক 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 রিহার্সাল। হ্যাঁ হ্যাঁ, টেক টেক। এখন এই আমাকে শেখাবে। ওকে। আরে ভাই, কোথা থেকে ধরে নেছি সেই ছেলেটাকে। হ্যাঁ, অ্যাক্টিং এর এ পর্যন্ত জানে না। রোমান্টিক হিরো স্যার। আচ্ছা, তাহলে কি অ্যাকশনের সময় রোম্যান্স করবে? হ্যাঁ হ্যাঁ, রেডি টেক টেক অ্যাকশন। সুপার সুপার। না স্যার, ও দাদার লোক, আমি চিনি। দাদা, এ হলো হিরোর ফিল্মের প্রডিউসার। আপনাদের ছবি শুটিং 10 দিন হয়েছিল তো, এই নিন, আপনার লোকসানের পুরো টাকাই এটাই আছে। না না, চাই না। আপনার কোনো দোষ ছিল না, আপনার হিরোর ছিল, রেখে দিন। তবে রে, এক্সকিউজ মি আঙ্কলস, তোতা ময়নার সঙ্গে দেখা করতে যাচ্ছে আর আপনারা ঠোকর মারার জন্য রেডি। কি বললে? তোমার ময়না? হ্যাঁ। মৃদুলা তোমায় ভালোবাসে? যখন এই গোলাপ ওর হাতে যাবে তখন আমার হাতে চলে আসবে। কিন্তু আজকে কি ডটার্স ডে যে আপনারা মেয়েকে গোলাপ দিতে যাচ্ছেন? হ্যালো, আমি মৃদুলাকে প্রপোজ করতে যাচ্ছি। আঙ্কেল, সময় পেলে কখনো আয়নায় মুখটা দেখো, আর পারলে বাসেও চড়ো। তোমাদের দেখে তো সিনিয়র সিটিজেনরাও সিট ছেড়ে দেবে। এই তো তোমাদের বদন, তার আবার বিজ্ঞাপন। কি বললে? অনেক দিন ধরে কোনো ইন্ডিয়ান মেয়ের অপেক্ষায় ছিলাম, যে লাকি হবে সে ওর সাথে বিয়ে করে সংসার করবে। তুমি কোত্থেকে টপকালে ভাই? ওই টপ ক্লাস টাকলা কুমার, আগে গিয়ে নিজের মাথায় তেল তো লাগিয়ে আয়। প্রথমত তুমি সবার পরে এসেছো, আর তার উপর তুমি ইনসাল্টও করে যাচ্ছ সবাইকে। যাও চলো চলো, একদম পিছনে যাও, চলো 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 যাও দেব যাও দেব যাও যাও যাও। কি করছো? কি কি করছিস ভাই? আমি একটা কঠিন স্টেপ প্র্যাকটিস করছি আর তুই এসে ডিস্টার্ব করছিস। নিকুচি করেছে তো স্টেপের, তোদের ডান্স দেখে তো মনে হচ্ছে পা যেন ভেঙে গেছে, হাঁটতে অসুবিধা হচ্ছে। আগে আমাকে শেখা ভালোবাসা ট্রাককে স্টেপ বাই স্টেপ আমি এগিয়ে নিয়ে যাবো কি করে, তারপর নিজের স্টেপ দেখাস। ভাই, মেয়েদের পেছনে দৌড়ানো আমাদের উচিত নয়, ওদের আমাদের পেছনে দৌড়ানো উচিত। তুই বলতে চাস আমি ওর পার্স চুরি করব? বন্ধুয়ে ধোলাই খাওয়ানোর আইডিয়া দিচ্ছিস তুই? আরে পাগলা,
ও যদি সত্যিই তোকে ভালোবাসে তোর কাছে নিজেই আসবে। এক্সকিউজ মি, হাই। আচ্ছা, তোমার ফ্যাক্টরিটা ডান্স স্টুডিওর মতন দেখতে লাগছে কেন? ফ্যাক্টরি আমাদের প্রফেশন আর ডান্স আমাদের প্যাশন। ও নাইস, তোমরা পারফর্মও করো বুঝি? হ্যাঁ, আমরা এখানে খুব ফেমাস আর এখানে প্রচুর শোও করি। ভজন কীর্তন শো করো? এত দূর আমার সঙ্গে দেখা করতে আসার কি দরকার ছিল? একটা মিস কল মেরে দিলে আমি নিজেই চলে আসতাম। আমি তোমার সঙ্গে নয়, ওর সঙ্গে দেখা করতে এসেছি। ওই দাঁত কালাস না, ও ইনডাইরেক্টলি কথা বলছে। সরি ভাই, বলো না কি দরকার। কাল আমাদের রেস্টুরেন্টের ওপেনিং, ড্যাড সমস্ত সাপ্লায়ারদের নিমন্ত্রণ করতে বলেছিল। প্লিজ কাল সকালে টাইমে চলে এসো আর কিছু খেয়ে এসো না। কেন, খালি পেটে ব্লাড সুগার টেস্ট করাবে নাকি? আরে না বাবা, ব্রেকফাস্টের ব্যবস্থা থাকবে। ও তাহলে আমি আসি। তুমিও এসো কিন্তু। ভাই, ও তোর সাথে দেখা করতে আসেনি, ও তোকে ইনভাইট করার বাহানায় আমার সাথে দেখা করতে এসেছিল। হ্যাঁ বুঝেছি, তোকে যখন ইনভাইট করেছে তুই যা, গিয়ে ডেঞ্জারাস খাবার খেয়ে আয়। সেই সুপের ঢেকুর এখনো উঠছে। ভালোবাসায় সুপ তো কি, আমাকে বিষ দিলেও আমি সেটা হাসতে হাসতে খেয়ে নিতে পারি। এবার তুই যদি মরতে চাস তো যা মর। তুই আমার সঙ্গে যাবি, কারণ তুই আমার ভাই রে ভাই। সবকিছু রেডি তো? একদম রেডি স্যার, এসে টেস্ট করে নিন। তাড়াতাড়ি বলুন তো এটা কি। এটা পায়েস? এটা উপমা স্যার। আরে এটা কিসের তরকারি? তরকারি নয় স্যার, এটা কোরমা। এটাও জানেন না? রেস্টুরেন্ট খুলে ফেললেন কিন্তু খাবারের ব্যাপারে নলেজ একেবারে জিরো, কি আর বলবো। আমার তো মনে হচ্ছে তুমি আমার হোটেল খোলার আগেই বন্ধ করে দেবে। হুম, ফলো মি। যার যে ডিশ খেতে ইচ্ছা করছে চেয়ে চেয়ে খাবেন। হ্যাঁ, একে আরো দিন। দাঁড়ান দাঁড়ান, আচ্ছা এখানে হসপিটালটা কোথায়? একদম পাশেই, হাঁটা পথে। ঠিক আছে তাহলে দিন, খেয়ে নিচ্ছি। কেমন চেটে কেটে সবাই খাচ্ছে দেখুন। আরে দেখছিস কি, খা না। কি খাইয়ে দিলি? ঝগড়া করবেন না প্লিজ, কাল আবার আসবেন, আমি বানিয়ে দেবো, আবার খাবেন। কাল আর কে দেখেছে? আমি তো কালকেও আসবো। আপনি ধরুন হাতে বাটি, এদের বলে আসল ভক্ত, আর আপনি সব সময় আমায় কথা শোনান। কথা না শুনিয়ে বেটাকে কড়াইতে চাপিয়ে গরম তেলে ভাজা উচিত, যাতে খাবার বানাতেই ভুলে যায়। হাই মৃদুলা। হাই বিজয়। আমার মৃদুলার ফোন। হ্যাঁ বলো। একটা কথা বলি, তুমি কিছু খেলে না কেন, খাবার পছন্দ হয়নি? না সেরকম কিছু নয়, আমি সকালে কফি ছাড়া আর কিছুই খাই না। তোমার বন্ধুর কেমন লেগেছে, ওর ভালো লেগেছে? মৃদুলা, খাবার কেমন ছিল জানতে চাইছে। দারুণ হয়েছিল, এটা বলে বলছে দারুণ ছিল, রোজও ওখানেই খাবে। থ্যাংক ইউ। এত উদারতা কেন? আরে তোর জন্যই সেটিং করছি। আমার চিন্তা করিস না। হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ বলো। Can I ask you something? Haan, why not? If you don't mind. Don't mind? Ami. Haan, tumi. Tomar. Amar. Dance group join korte pari ki? Sure, sure, why not? Oh, thank you. See you. Ei, tora ki sob puzzle game khelchili? মনে হচ্ছে মৃদুলা ডান্স খুব পছন্দ করে। হ্যাঁ, আর ও আমাদের ডান্স গ্রুপে জয়েন করতে চাইছে। হ্যাঁ, কিন্তু তোর তো আবার ডান্স ভালো লাগে না। না ভালো লাগে কিন্তু নাচতে পারি না। ইস, যদি তুই পারতিস, ছাড় বাদ দে। পূর্ণেন্দু বিল্ডার্সের মালিক এসেছে। এ পূর্ণেন্দু গ্রুপ অফ কোম্পানিজের মালিক, অনেক বড় ব্যবসায়ী উনি। এখন যে সরকারি অর্ডার বেরিয়েছে তাতে কাজ করা অসম্ভব, সেই জন্যে আমি এখানে আপনার সাথে দেখা করতে এসেছি। দাদাকে প্ল্যানটা দেখাও। আমরা এই প্রজেক্টটা ধারামির জন্য বানিয়েছিলাম।
আমরা তাদেরই জন্য হাই ক্লাস অ্যাপার্টমেন্ট বানাবো যারা বস্তিতে থাকতে বাধ্য হয়েছে। এই দেখুন এখানে। আর তার সাথে আমরা মাল্টি স্টোরেজ বিল্ডিংও বানাবো সেলসের জন্য। আর হ্যাঁ, এতে আপনারও একটা বড় অংশ থাকবে। প্ল্যানটা তো ভালোই, কিন্তু বিল্ডিং হওয়া অবধি। তোমার নাম কি? তুমি এখানে কেন এসেছো? তোমার সাথে আর কে কে আছে? এসবই আমি জানি। তুমি যে টাকাগুলো আমায় দিচ্ছ সেটা গরিবদের ঘর তৈরি করার জন্যে, নাকি তাদের ঘর ছাড়া করার জন্যে? যতদিন আমি বেঁচে আছি তোমার স্বপ্ন সফল হবে না দাদা। এ তো দেখছি বুড়ো শালিকের ঘাড়ের রং, এখন ডান্স করে নিজের হাড়গোড়ের বারোটা বাজাতে চাইছে। এক্ষুনি গিয়ে ওদের হাড়গোড় ব্রেক করে আমি ওদের ব্রেক ডান্স শিখিয়ে আসছি। ভাই, ভালোবাসায় কম্পিটিশন থাকা ভালো। যদি তুই ওদের থেকে ভালো ডান্স করিস তাহলে মৃদুলা তোর কাছে চলে আসবে। এই বুড়ো হাবড়াদের সঙ্গে ডান্স, আবার কোন ডান্স নাকি বেবি? আসল ডান্স মাস্টার কে? আমি। নমুনা দেখতে চাও? এই এখানে বেস্ট ডান্সার কে? আমার সাথে কম্পিটিশন কর। যদি রোগড়ে না দিয়েছি তো আমার নাম বদলে দিস। মনে হচ্ছে যেন মির্গি অ্যাটাক করেছে। আজ তুমি একা যে? তোমার পল্টন গেল কোথায়? আরে ওটা আমার পল্টন নয়, জানি না সেদিন কেন এসেছিল, ওরা সব সময় আমার পেছনে আসে না। আচ্ছা একটু পিছনে ঘুরে দেখো। এক্সকিউজ মি, গিভ মি 2 মিনিটস। কি হলো, ওরা সব মুখ কালো করে এখান থেকে চলে গেল কেন? এমন কি বলে এলে? সত্যিটা বলে দিয়েছি। মানে? আপনারা আমার পেছনে কেন আসছেন? আমরা এখানে সবাই পিওর ব্যাচেলার, আমরা একজন পিওর ইন্ডিয়ান মেয়ে খুঁজছি যাতে আমরা ওকে পিওর প্রেম করে পিওর সংসার করতে পারি। আমরা সবাই একটা কন্ট্রাক্ট সাইন করেছি, যদি কোনো ইন্ডিয়ান মেয়ে আমাদের মধ্যে কাউকে পছন্দ করে আমরা বাকিরা তার জন্য ফুল স্যাক্রিফাইস করব। হোয়াট? উই লাভ ইউ ম্যাডাম। আই লাভ ইউ তো আমি এর আগে অনেকবার শুনেছি, কিন্তু আজ প্রথমবার উই লাভ ইউ শুনছি। ইয়েস ম্যাডাম। ওকে ওকে, স্টপ স্টপ। আমার মনে হয় না যে ওর এগুলো শুনে একটুও ভালো লাগবে। আপনি শুধু হ্যাঁ বলে দিন ম্যাডাম, বাবাকে রাজি করিয়ে নেব। আরে বাবা রাজি হয়ে গেলে ও হাজবেন্ড? হাজবেন্ড? তুমি বিবাহিত? বিবাহিত? আরে তুমি এসো এসো। তারপর বলো আজকে কি খাবে? না ঠিক আছে, আমি শুধু স্টক চেক করতে এসেছি। আরে দোকানই খুললো না, কি চেক করবে? মৃদুলাকে দেখছি না তো, বাবা নেই? বাবা একটু বাইরে গেছে। তুমি কিছু খাবে? একটু জল পাওয়া যাবে? এক্ষুনি আনছি। Thank you.
থ্যাংক ইউ। এত বড় বাড়িতে তুমি একটাও ফটো টাঙাওনি দেখছি। কার ফটো? তোমার হাজবেন্ডের। তুমি আমার হাজবেন্ডের ফটো দেখতে চাও? ইনি হলেন আমার হাজবেন্ড। কি স্মার্ট না ও, ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি সুপারস্টার। লুক এট হিম, কি কিউট না আমার বয়। বলো, ইউ নো হোয়াট, ওর এই ডান্স দেখে আমি ওর উপর লাট্টু হয়ে গেছিলাম। অ্যান্টিক পিস্টোর হাজবেন্ড, এ তো মনে হচ্ছে অন্য গ্রহ থেকে উড়ে আসা এলিয়েন। ওকে জন্ম দেওয়ার পরে ওর মা নিশ্চয়ই অজ্ঞান হয়ে গেছিল ওর বাবা পাগলা গারদে। আমরা বসে থাকলাম আর ও মৃদুলাকে নিয়ে পালিয়ে গেল। এ ভোজপুরি সিনেমার সুপারস্টার কি মীরা তো ওর ডান্সে পুরো ফিদা। আরে পাগলা, যদি এটা ডান্স হয় তাহলে এতদিন ধরে তুই যে সব রাম্বা করালি, সাম্বা শেখালি, জাম্বা করালি, সেসব করিয়ে কি লাভ হলো ভাই? এই হাঁদা ছেলেটা মাথায় তেল লাগিয়ে ফাঁকা মাঠে ঘুরে ঘুরে মেয়েদের হাত ধরে টেনে জোর করে হিরোইনের গায়ে পড়ে এইসব উল্টোপাল্টা কাঁধ দুলিয়ে মৃদুলাকে বিয়ে করে নিল। আমি দিব্যি দিচ্ছি, আর কোনোদিন ডান্স করবো না। এবার আমার 300 বোতল লাগবে। ওকে স্যার, এটা আগের পেমেন্ট, টাকাটা গুনে নাও। শিওর স্যার। হ্যালো স্যার। হাই বিজয়। পেমেন্ট নিতে তো আমিই চলে আসতাম। তাতে কি হলো, এই ফাঁকে আমি তোমার ফ্যাক্টরি আর অফিস দেখার সুযোগ পেয়ে গেলাম। এনি টাইম স্যার, আসুন। দারুণ সুন্দর বাড়ি। থ্যাংক ইউ স্যার। বিষয়টা কি জানো, আমার রেস্তোরাঁটাও ক্লাসিক তৈরি করেছিলাম, কিন্তু শেফটা জাতা, ক্লাস বলে কিছু ছিলই না, শুধু সেইটাতেই খামতি রয়ে গেল। খামতি শুধু আপনার শেফেই ছিল না। কেন, আর কি সে খামতি ছিল? আসলে কি জানেন, এমনিতে আপনার লাইফস্টাইল একদম টপ ক্লাস, কিন্তু আপনি আপনার মেয়ের বিয়েটা ঠিক ক্লাস মেনটেন করে দেননি। আমার মেয়ের বিয়ে হয়ে গেছে? হুম। কি ফালতু কথা বলছো, আমি তো কিছুই জানি না এই বিষয়ে। ও, আমি আমার মেয়ের বিয়ে খুব ধুমধাম করে দেব। ওহো। হাই বিজয়। হাই। কাউকে দেখছি না, বাকিরা কোথায়? সবাই খুব বিজি ফ্যাক্টরিতে। আজ রিহার্সাল হবে তো? হ্যাঁ হবে তো। তুমি এখানে ও ওখানে, একটা ব্যাপার আমি বুঝতে পারছি না, তুমি আর তোমার হাজবেন্ড দেখা করো কি করে? হ্যাঁ, কি আর করা যাবে বলো, আমি কবে থেকে বলছি এখানে চলে আসতে, কিন্তু ইউ নো ওই শুটিং কাজকর্ম বিজি থাকে। ও তোমায় ফোন তো নিশ্চয়ই করে, যখন টাইম পায় তখন করে নেয়। হ্যাঁ, আর যখন ফোন করে তখন ফোন রাখেই না। হ্যালো। আমি তোমার নিরুয়া। নিরুয়া? কে নিরুয়া? আরে নিরুয়া, মৃদুলা তোমার হাজবেন্ড। আরে তুমি ফোনটা কেটে দিলে কেন, কথা বলো। আমি এখন কথা বলবো না, আমি সকালে ফোন করেছিলাম, ফোন তুলে নিও। আরে এত কিসের অভিমান? আজ তো আমি তোমাদের দুজনের কথা বলি, এই ছাড়। দেখো দেখো কি বলছে, কথা বলো কথা বলো। আরে ফোন কেন কেটে দিলে সোনা, আই লাভ ইউ। ও আই লাভ ইউ কত ভালোবেসে বলছে, কথা বলো কথা বলো। ও আমার সোনা, কেন আজকাল ফোন করো? আমি এখন বিজি আছি, পরে কথা বলবো। না মোটেও ও বিজি নেই, নাও কথা বলো। বলো বলো কি দরকার? তোমার কথা চিন্তা করতে করতে দেখো আমি এখানে এসে গেছি। এখানে এসে গেছে? জিজ্ঞেস করো কোথায় আছে। কোথায় তুমি? অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া? অস্ট্রেলিয়াতে কোথায়? একদম তোমার মনের পাশে, পেছনে তাকাও। ধরা পড়ে গেছো। সরি। চলো চলো দাদাকে খোঁজো।
ঘরের মধ্যে ড্রাগের ব্যবসা করছিস? তোরা জানিস এটা কার হাসপাতাল? আমাকে মারছিস কেন? ড্রাগ বেচছে তোল সব কটাকে গাড়িতে। দাদা মাছের ভেরিতে ড্রাগের ব্যবসা করছিস? চলে চলে এটাকে। আরে আমাকে মারবেন না স্যার। দাদা বল দাদা কোথায়? আরে বল দাদা কোথায়? কোথায় লুকিয়ে রেখেছিস দাদাকে বল? বল মেরে হাড়গোড় ভেঙে দে এগুলো। দাদার হাসপাতাল থেকে ড্রাগ আর গরিবদের চোখে ভগবান দাদা। আজ পুলিশ কমিশনার দাদাকে গ্রেফতার করার ওয়ারেন্ট জারি করেছে। এদের আবার কি Don't worry, everything is fine. পায়ে একটু চোট লেগেছে, ঠিক হতে হপ্তা দুই সময় লাগবে। পায়ের উপর যদি প্রেশার দেওয়া হয় তাহলে স্ট্রেন বাড়তে পারে। আন্ডারস্ট্যান্ড? টেক কেয়ার। ডিসচার্জ কবে করবেন? চোট গুরুতর নয়, আপনি ওনাকে বাড়ি নিয়ে যেতে পারেন। ইউ অল রাইট? মন খারাপ করিস না, পরের বার যাব। দেখা যাক। হে লুজার, লুক অ্যাট হিম। ছাড় বিজয়, ওদের সঙ্গে কথা বলিস না। ইটস ইউ। ইয়া, ইটস মি। সো হোয়াট? এই বিজয়, বিজয়, এ বিজয়, What the bloody hell is happening? Are you dancers or fighters? Get the hell out of here now! মারপিট করে কোনো কিছু সমাধান হয় না বিজয়। তোমার জি তোকে মেরে শুয়ে দেওয়ায় নেই। এই ডান্স কম্পিটিশন জেতায় আছে। তুমি কি আমাকে তোমার স্ত্রী হিসেবে গ্রহণ করবে?
মৃদুলা আমার সব কিছু বলে দিয়েছে। বাবার সঙ্গে কবে দেখা করাচ্ছ? বাবা মুম্বাইয়ে ব্যবসা করেন, উনি বছরে একবারই এখানে দেখা করতে আসেন। তোমাদের বিয়ে নিয়ে কথা বলতে চাই, ওনাকে এখানে ডাকতে পারবে? তোমাদের বিয়ের পর উনি এখানে আসবেন? বুঝতে পারছি না, নিজের ছেলের চাইতেও জরুরি কাজ কি থাকতে পারে? এটা ঠিক নয়, ওনাকে ছাড়াই বিয়ে সম্ভব নয়। আমি জানি কোনো কাজে আটকে পড়েছেন। ঠিক আছে, উনি ব্যস্ত থাকলে আমরা ইন্ডিয়া চলে যাব। আমি অনেকবার ওখানে যাওয়ার জেদ করেছি, কিন্তু উনি চান না যে আমি ইন্ডিয়া যাই। ওনাকে বলার কি দরকার আছে? আমরা ওখানে পৌঁছে ওনাকে সারপ্রাইজ দেব, কিন্তু উনি রেগে যাবেন না তো? আরে ভাই, কি হয়েছে? কি রে ভাই, তুই তো আমাকে বলিস নি যে তুই ওকে ভালোবাসিস, ভাই হয়ে ভাইয়ের কাছে লুকোলি। আরে একবার বলেই তো দেখতিস, তোর জন্য আমি প্রাণ দিয়ে দিতাম। আরে এসব কি বলছিস ভাই? ইটস ওকে ভাই, আমি আমার বাকি জীবনটা এমন হাসতে হাসতে কাটিয়ে দেবো, কিন্তু তোদের মধ্যে আসবো না। আমার আর কি, আমি হাজার মেয়ে পাবো, কিন্তু তোর জ্যাকপট লেগে গেছে। বিজয় সময় হয়ে গেছে, যেতে হবে। বয়েজ বাই বাই। Excuse me, your immigration form? Yeah. Bijay. Hey, uncle. Mumbai te tomar baba kothay thaken? Mumbai te ekta famous jayga te thaken. Famous jayga mane Dadar, Juhu, Bandra? Haan, Bandra, Bandra. Okhanei thaken. Hello. Kaku, ami Bijay bolchi. Mumbai te amader bari kothay? Keno? Ami kal sokale ইন্ডিয়া আসছে। এ কি বলছো? বাবা যেন জানতে না পারে, এয়ারপোর্টে কার পাঠিয়ে দিও। বিজয় তুমি হঠাৎ ইন্ডিয়ায়? স্যার প্লিজ সুইচ অফ দা ফোন, ফ্লাইট ইজ টেকিং অফ। ওকে, কাইন্ডলি গেট ব্যাক টু ইওর সিট। আমি পরে কথা বলছি। বিজয় স্যার এদিকে আসুন, স্যার 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 এদিকে, স্যার আছে, স্যার এদিকে এদিকে আসুন, স্যার স্যার আমার কাছে, স্যার আমার কাছে সবচেয়ে ভালো, স্যার স্যার ট্যাক্সি, স্যার ট্যাক্সি, স্যার ট্যাক্সি। কোথায় যাবেন স্যার? আমার ট্যাক্সিতে চলুন না স্যার। বিজয় আমার সাথে চলো। তুমি আমার নাম? কাকাবাবু পাঠিয়েছেন, চলো। আমি ভেবেছিলাম আমার বাবাই শুধু বিজি, এখন দেখছি কাকুও খুব বিজি। সরি আঙ্কেল। ইটস অল রাইট, অ্যাটলিস্ট আমাদের জন্য একটা এসি গাড়ি পাঠাতে পারতেন। বাবা তুমিও না? কোথায় নিয়ে এলে? কাকাবাবু এখানেই আসতে বলেছেন। এসো বিজয়। পুলিশের লোক দেখতে পাইনি তো? না দাদা। রাজু ড্রাইভারের থেকে বন্দুকটা নাও। এসব কি হচ্ছে? আর এরাই বা কারা? চিন্তা করো না বিজয়, তোমার সব প্রশ্নের উত্তর দাদা দেবে। বাবা কোথায়? এখানকার পরিস্থিতির জন্য তুমি এত সহজে ওনার সঙ্গে দেখা করতে পারবে না। কেউ জানে না উনি কোথায়, কিন্তু উনি জানেন যে তুমি এখানে পৌঁছে গেছো। উনি খুব শীঘ্রই তোমার কাছে আসবে। এসব কি বিজয়? কি এসব? তুমি তো বলেছিলে তোমার বাবা একজন বড় বিজনেসম্যান। উনি কে? কি কাজ করেন উনি? বাবা বলেছিলেন যে ওনার একটা ব্যবসা আছে। সত্যি বড় ব্যবসায়ী হলে এভাবে লুকিয়ে আছেন কেন? কোনো ব্যবসায়ী হঠাৎ পুলিশকে কেন ভয় পাবে? আশ্চর্য ব্যাপার। আঙ্কেল তোমার বাবা কোনো অন্যায় কাজ করেন না তো? বাবা দেখো মৃদুলা, ভালোবাসা কোনো অপরাধ নয়, কিন্তু যাকে তুমি ভালোবাসো তার বিষয়ে সমস্ত কিছু জানাটা আমার দরকার। মৃদুলা আমার কথা বিশ্বাস করো, আমি কিচ্ছু জানি না। আমি এখানে এসে দাদার সঙ্গে দেখা করার সময় হয়ে গেছে। আসুন। শুধু তুমি এসো, ভেতরে এসো। চা খাবে? না। তাহলে বসো। যাওয়া যাক।
পিছনে এসো। বাবা কোথায়? উপরে আছে। এখানে আসার পর আমি যা কিছু দেখলাম আর শুনলাম, আমার মনে হয়েছিল আমি ভুল ভাবছি, কিন্তু এখন বুঝতে পারছি এই সব কিছুর মানে এখন আমার কাছে স্পষ্ট। আর এই সব কিছু আপনার কাছে আমার চেয়ে বেশি ইম্পর্টেন্ট। কে আপনি? কি অন্যায় করছেন আপনি? এমন কি বাধ্যবাধকতা যে এত বছর ধরে দূরে থাকলেন? উত্তর দিন বাবা। আমি এদের সবাইয়ের দুঃখ দূর করতে চেয়েছিলাম, আর সেই সাথে তোমার ভবিষ্যতও সুরক্ষিত দেখতে চেয়েছিলাম। আমার কাজের জন্যে, তোমার যাতে কোনো ক্ষতি না হয় তার জন্যই এতদিন তোমাকে এত দূরে সরিয়ে রেখেছি। কিন্তু এইভাবে লুকিয়ে বেঁচে থাকা? না আমি গান্ধীজি, না আমি বুদ্ধ, আমি ব্যস একটা সাধারণ মানুষ। আপনজনদের জন্য সেটাই করেছি যেটা ঠিক মনে হয়েছে, আর কখনো ভাবিনি যে কোনটা ঠিক আর কোনটা ভুল। কিন্তু আমার একটা কাজের জন্য কেউ আমাকে এই দুনিয়া থেকে সরিয়ে দিতে চায়। আমাদের দুজনের শত্রুই এক, দাদা। চল, হাসপাতালের মধ্যে ড্রাগের ব্যবসা করছিস, তোরা জানিস এটা কার হাসপাতাল? তোল সব পাঠাকে গাড়িতে। আমি মরতে কোনোদিনই ভয় পাই না, মৃত্যু বা জীবন সব ওপরওয়ালার হাতে। আমি কালীর জন্য এখানে চুপ করে বসে নেই, এই বস্তিবাসীদের জন্যে যারা অন্যায়ের শিকার, আমি এদের জীবন নরকের মধ্যে ফেলে যেতে চাই না। বিজয় বাবা, এসব ছেড়ে দিন, আমার সাথে অস্ট্রেলিয়া চলুন। আমার আর কোথাও যাওয়া সম্ভব নয়, এই রাস্তাটা ওয়ান ওয়ে, আর আমি এই রাস্তায় অনেকটা এগিয়ে এসেছি। এটা এমন একটা দুধারী তলোয়ার যেটা হয় আমাকে রক্ষা করবে,
না হলে মেরে ফেলবে, কিন্তু একে ছেড়ে যাওয়া অসম্ভব। বিজয়, তুমি যা কিছু দেখেছ ভুলে যাও সেসব, আর ফিরে যাও। আমি ভাবতাম যে মুম্বাইয়ে আপনি বুঝি খুব আনন্দে দিন কাটাচ্ছেন, তাই আমিও আনন্দেই ছিলাম, কিন্তু আমি আর ফিরে যাব না, আপনার সঙ্গে থাকব। তোমার এভাবে বাঁচার কোনো প্রয়োজন নেই, এটা আমাকেই কাটাতে দাও। তুমি ফিরে যাও, যাকে ভালোবাসো তাকে বিয়ে করো, জীবনে সুখী হও। এটাই আমার শেষ ইচ্ছা। দাদা, বিজয়ের সাথে যারা এসেছিল তারা আমাদের দেখে ভীষণ ভয় পেয়ে গেছে। ওরা আজ রাত্রেই এখান থেকে চলে যাচ্ছে। ওরা আমাদের কোনো কথা না শুনে ট্যাক্সি নিয়ে হোটেলে চলে গেল। কোন হোটেলে? যাওয়া ঠিক হবে না, শহরের অবস্থাও এখনো ঠিক হয়নি, আর ওই পুলিশ। তোমাদের সবার আমার সঙ্গে যাওয়ার দরকার নেই, আমি একাই যাব ওখানে। দাদা, আমার ছেলের খুশি জড়িয়ে আছে এর সাথে। বাবা ও মৃদুলা, মুম্বাইয়ের দাদা হিসেবে নয়, বিজয়ের বাবা হিসেবে এসেছি এখানে। দেরি হচ্ছে, প্যাকিং করো, ট্যাক্সি আসছে, তুমি ভেতরে যাও। তাহলে আপনাদের সাথে আমার ছেলেটাকেও নিয়ে যান। আপনি আমার ব্যাপারে সব কিছু জানেন, বিজয়ের সঙ্গে এর কিন্তু কোনো সম্পর্ক নেই। একটা অসহায় বুড়ো বাবার জন্য। বাবা, আপনাকে কারো সামনে হাত জোড় করতে হবে না, চলুন এখান থেকে। না বিজয়, আমাকে বাবা হওয়ার কর্তব্য পালন করতে দাও। স্যার, আমার অন্যায়ের সাজা আমার ছেলেকে। ডোন্ট মুভ, উই আর ফ্রম সিবিআই। আমি কি তোমার ডান্স টিম জয়েন করতে পারি? তুমি কি আমাকে তোমার স্ত্রী হিসেবে গ্রহণ করবে? বাবা, 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 মিস্টার বিজয়, দাদাকে ধরার জন্য মুম্বাই পুলিশ আমাদের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছিল, সেজন্য আমরা অস্ট্রেলিয়া গিয়েছিলাম, যাতে করে আপনার থ্রুতে আপনার বাবার কাছে পৌঁছতে পারি। Oh.
কাস্টাডিতে দাদার মৃত্যুকে কেন্দ্র করে জনতা পুলিশের উপর ক্ষোভ প্রকাশ করছে। জনতা সাংঘাতিক ক্ষিপ্ত। এই খারাপ পরিস্থিতিকে কেন্দ্র করে সেন্ট্রাল গভর্নমেন্ট দিল্লি থেকে স্পেশাল ফোর্স মুম্বাইতে পাঠানোর ব্যবস্থা করেছে। যেরকম আপনি বলছেন সেরকমটা সম্ভব নয়। তুমি কি বলতে চাইছো? দাদাকে কেন মারা হলো? ওনার খুনের পেছনে কার হাত আছে? এই কেসের ফার্দার ইনভেস্টিগেশনের অর্ডার দিন স্যার। হেদুলা, তুমি এখন ইয়াং, তোমার এখন রক্ত গরম, কিন্তু এটা একটা সিস্টেম, আর এই সিস্টেমে আমরা একা নই, পলিটিশিয়ান আর ক্রিমিনালরাও এই সিস্টেমেরই অংশ। পুলিশ আর সিস্টেমের কাজ ল অ্যান্ড অর্ডার মেনটেন করা, আমরা পিছিয়ে আসতে পারি না। এমনটা হলে লোকে পুলিশের উপর হাসবে। যখন পুলিশ ফোর্স জয়েন করি তখন আমিও তোমার মতো করেই ভাবতাম, আমি সব বিষয়ে প্রশ্ন তুলে সত্যের সঙ্গে তাল মেলাতে চাইতাম, কিন্তু কিচ্ছু বদলায়নি। আর যদি কিছু বদলায় সেটা হলাম আমি। আমি নিজেকে পাল্টাতে পারবো না স্যার। যেদিন আমার মনে হবে আমি পাল্টে যাচ্ছি, আমি এই চাকরিটাই ছেড়ে দেব, পরিস্থিতির সামনে মাথা নোয়াবো না। আজ থেকে মুম্বাইতে আমার রাজত্ব চলবে, আর এই দিনটার জন্যই আমি অপেক্ষা করছিলাম। আমি আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নিয়ে নিয়েছি। মানুষ এবার খুব ভালো করে বুঝতে পারবে পলিটিশিয়ানদের রাস্তা আটকানোর পরিণতি। কালি, এখন তুমি যা চাইবে তাই হবে। কালির দাদাগিরি বেড়েই চলেছে, ও আমাদের থেকে জোর করে টাকা আদায় করছে। আমরা কালির এগেনস্টে যেতে পারবো না, না হলে আমাদের মেরে ফেলবে। যতদিন দাদা ছিল আমাদের কোনো ভয় ছিল না, এবার আমাদের কি হবে? আমি আছি তো। বাবা, তুমি এখানে নতুন এসেছো, তুমি জানো না কালি কি কি করতে পারে। ও তো দাদাকেও মেরে ফেলেছে, সেখানে আমরা তো কিছুই না। বন্ধ করো এসব আজে বাজে কথা, যে কালির কথা আমাদের শুনতে হবে, না হলে ও আমাদের মেরে দেবে। সব কটা ভীতুর দল, আজকে যদি ওকে না আটকানো হয় এরপরে আমাদের মাথায় উঠে নাচবে। বিজয়, এবার আমাদের পালা, আমি তোমার সাথে আছি। তুমি এতদিন বিদেশে থেকে এসেছো বিজয়, এ বিষয়ে কিছুই জানো না তুমি। এই শত্রুতা আজকের নয়, বহু বছরের, তুমি এটাকে মেটাতে পারবে না বিজয়। তাড়াহুড়ো করে কোনো বিপদ, জানি না এই আগুনে কত মানুষের জীবন জড়িয়ে আছে। আমিও বাবার মতো সবাইকে ন্যায় পাইয়ে দিতে চাই। যে ন্যায়ের কথা বলছো সেটা ওদের হাতের পুতুল, দেখলে না দাদাকে কিভাবে। দাদার খুনের বদলা কি করে নিতে হয় আমি জানি। দাদা, টিকিট, এটা তোমার ফিরে যাওয়ার টিকিট। চলে যাও এখান থেকে, আমরা তোমাকে হারাতে চাই না। কাল তোমার কিছু হয়ে গেলে দাদাকে কি বলবো? আচ্ছা, এয়ারপোর্ট যাওয়ার কোনো অন্য রাস্তা নেই নাকি? না দাদা, এই রাস্তায় তাড়াতাড়ি পৌঁছবো। বিজয় দাঁড়াও, দাঁড়াও, নেমো না গাড়ি থেকে। বিজয়, বিজয় নেমো না গাড়ি থেকে তুমি। তোর মৃত্যু সেই সমস্ত লোকেদের কাছে একটা শিক্ষা হবে যারা কালী দাদার বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করবে। বিজয়, তুমি এদেরকে চেনো না, চলো এখান থেকে। বিজয়,
বিজয় তুমি ঠিক আছো তো ভাই? শোনো, চোখ খোলো, বিস্টেডি বিস্টেডি। আপনারা এখানেই দাঁড়ান। পেশেন্টের অবস্থা খুবই খারাপ, আপনি শুধু প্রার্থনা করুন। কি প্রয়োজন ছিল এসব করার? বারণ করেছিলাম তো, বলেছিলাম তো ফিরে যেতে। কি প্রয়োজন ছিল ওকে বাঁচানোর? চুপ কর। আমাকে চুপ করিয়ে কি লাভ হবে? তুমি জানো না এর পরিণতি। আমরা এই জন্য চুপ করে নেই যে আমরা ভয় পাই। তুমি ফিরে যাও বিজয়, ঠিক সময় মতো আমরা জবাব দেব। আমি তোমায় কোনো প্রবলেমের মধ্যে ফেলতে চাই না, আর না তোমার জন্য আমাদের কোনো প্রবলেম হোক। দাদা ওদের জন্য ভগবান ছিল, আর সব সময় থাকবে। চলে যাও। মনে হচ্ছে ও আর ফিরে যাবে না। আমাদের মনে হয়েছিল ও এখনো বাচ্চা ছেলে। শুধু ছেলে নয়, ওটা দাদার ছেলে। কালকের ডেমোলিশনটা ওর জন্য কোনো সমস্যা যেন না হয়। হবে না, ওকেও দাদার কাছেই পাঠিয়ে দেব। বিজয়, জীবনে যাই করো না কেন, তাতে সফল হওয়ার ইচ্ছেটা রেখো। Oh!
শোনো, এটা আমার প্রথম আর শেষ ওয়ার্নিং। আমি তোমাদের 5 মিনিট দিলাম, এই বস্তিকে খালি করে দাও, না হলে আমরা বুলডোজার চালাতে বাধ্য হব। এসো, সবাই রেডি হয়ে যাও, মেরে ফেলো একে। এটা একটা মার্ডার কেস, জামিন হওয়া সম্ভব নয়। আমি বিজয়ের সাথে দেখা করব। শুনতে পেলি না মনে হয়, চল বেরো এখান থেকে। ইন্সপেক্টর! হ্যাঁ, উঁচু গলায় কথা বলছিস? দাদার ছেলে বিজয়ের যদি কিছু হয় না, তাহলে চলো এদের কোর্টে দেখে নেব। কোনো নতুন কেস এসেছে নাকি? হ্যাঁ, কালির একজন লোককে মার্ডার করেছে। শুনলাম অপরাধী নাকি দাদার ছেলে? হ্যাঁ, কিন্তু সে নাকি বিদেশে মানুষ হয়েছে। কিন্তু এখনো কোথায় আছে? হ্যাঁ, জেলেই আছে। সেন্ট্রাল জেলে নাকি? না না, মাহি পুলিশ স্টেশন। এরকম অপরাধীর বেল পাওয়া খুব কষ্ট। অবশ্য কালিদাদা, আপনি? তোর বাপের চিতা এখন অব্দি ঠান্ডাও হয়নি, আর তুই নিজে চিতা জ্বালানোর জন্য তৈরি হয়ে গেছিস। ভেবেছিলাম তোকে ক্ষমা করে দেব, কিন্তু আমি করব না। তোর ছবি আমার মাথায় গেঁথে নিয়েছি। তো কি করবি তুই? খুব তাড়াতাড়ি তোর ডেথ সার্টিফিকেট বের কর। তুই আমাকে মারবি। তাহলেই আমার বাবার আত্মা শান্তি পাবে। আমি তোকে এখানেই পুঁতে দেব। কালীদাদা, কালীদাদা, যদি একে এখানেই মেরে ফেলেন তাহলে আমার চাকরি নিয়ে সংশয় হয়ে যাবে। আপনি বরং এখানে নিয়ে যান, তারপর আপনার যা খুশি করুন, আমি কথা দিলাম। শোন, তোর বড় বড় কথা
আজ রাতেই শেষ করে দেব। বিজয়, ছেড়ে দাও একে, ছেড়ে দাও, দড়ি খুলে দাও। আমাদের কাজ আসামিকে কোর্টে নিয়ে যাওয়া, তাকে টর্চার করা নয়। বোতাম লাগাও। ম্যাডাম, এই কেসটা ইনভলভ হওয়া আপনার পক্ষে ঠিক হবে না, চলে যান এখান থেকে, এটা পলিটিক্স। আমি কোনো পলিটিশিয়ান নই, আর ওদের দালালিও করি না। ম্যাডাম, আই উইল প্লেস হিম ইন দ্য কোর্ট। জন, বিজয়, স্যার একটা প্রবলেম হয়েছে। ওকে, স্যার, এটা লোকাল থানার রেসপন্সিবিলিটি, যেহেতু আসামিকে কোর্টে নিয়ে যাওয়ার, তুমি জড়িও না নিজেকে। But sir, Bijoy, move from there. That's an order. এদিকে শোন, চলে এখান থেকে বেরো। স্যার আমার নাইট ডিউটি আছে। বাড়ি গিয়ে নাইট ডিউটি কর। এদিকে আমার জন্য মাটন বিরিয়ানি আর চিকেন কোরমা নিয়ে আছে, ধীরে সুস্থে আসবি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। গাড়ি থামাও। দেরি করলি, কখন থেকে ওয়েট করছি। চল চল তাড়াতাড়ি, বিজয় দা, রাজ, ওঠো। তাড়াতাড়ি 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 নিয়ে যা। এই তাড়া তাড়া, আরে আমাকে একটু পিটিয়ে যা, সবার জন্য এটা সত্যি মনে হয়। হ্যাঁ, আরে মার আমাকে। তুই মার, যা যা তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, অনেক মেরেছিস, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। বিজয় কোথায়? বিজয়? হ্যাঁ কি বলছিস, এই মাত্র তোর ছেলেরাই তো নিয়ে গেল। কাল রাত্রে ও তোমার কাস্টডিতে ছিল, এখনই কোর্টে পেশ করতে হবে। কে দায়িত্ব নেবে ওর? স্যার, ওর ছেলেরা কাল আমায় অ্যাটাক করেছে, কিন্তু আপনি চিন্তা করবেন না, আমি ওকে কোর্টে নিয়ে আসবই। পুলিশ মানুষের রক্ষা করার জন্য, এর মতো পুলিশ অফিসারের জন্য সাধারণ মানুষ পুলিশে আর আস্থা রাখে না। কোন সাক্ষী? না ইওর অনার। যেহেতু অপরাধীর বিরুদ্ধে কোনো ধরনের কোনো প্রমাণ ও সাক্ষ্য পাওয়া গেল না, তাই মহামান্য আদালত মিস্টার বিজয়ের বেল মঞ্জুর করল। অসংখ্য ধন্যবাদ। ইটস মাই ডিউটি। কেউ তোমার বিরুদ্ধে সাক্ষী দিতে আসেনি ভয় পেয়ে, কিন্তু নয়, সম্মান জানিয়ে। রক্ষাকর্তা সে নয় যে আমাদের পথ দেখায়,
বরং সে যে পথ তৈরি করে। সবাই তোমাকে রক্ষাকর্তা বলছে, সবাই তোমাকে ভরসা করে। জন্য প্লিজ টাকাটা রাখুন, আমরা সবাই দাদা ট্রাস্টের কর্মচারী, তোমরা সবাই মাইনে পেয়ে যাবে। এই নাও তোমাদের এটিএম কার্ডস।
অটোমেটিক। আজ থেকে তুমি এটা চালাবে। যদি আমি এই যুগের অর্জুন হই তাহলে তুমি কৃষ্ণ। বাড়ি এসে গেছে। ভাই ভাই, কি রে ভাই, আমি এসে গেছি। শোনো, তোমার পরিচয়? সেটা বড় কথা নয়। নমস্কার কাকু, ভালো থেকো। ফ্লাইট লেট ছিল? হ্যাঁ, প্লেনের হেডলাইট খারাপ হয়ে গেছিল। আমাদের যতীনদার ছেলে। ও, তুমি তো কত বড় হয়ে গেছো। কেমন আছো বাবা? হ্যাঁ, আপনাদের আশীর্বাদ। তোমার বাবা আমাদের জন্য অনেক কিছু করেছিলেন, ওনার জন্যই আমরা আমাদের দাদাকে পেয়েছি। চলুন, ভালোই হলো, আপনারা দাদাকে তো পেলেন। আমার জন্য টাকা পয়সা রেখে গেছে তো কাকু। আমি এখন এখানেই থাকবো, পরে দিলেও চলবে। বিজয় কই? ও ভিতরে মিটিং করছে। মিটিং করছে না, সেটিং। ভাই ভাই, আপনি তো বললেন যে মিটিং চলছে, তাহলে ভদ্রলোকেরা হাত জোর করে দাঁড়িয়ে কেন? এরা কেউই ভদ্রলোক নয়, প্রত্যেকটা এক একটা গুন্ডা বদমাইশ। গুন্ডা বদমাইশদের সাথে বিজয় মিটিং কেন করছে? বিজয় এদের সবাইকে শুধরে নতুন করে একটা সুযোগ দিতে চায়। আমার ডিসিশন ফাইনাল ডিসিশন, গেট আউট। এসব কি হচ্ছে? তুই তো একদম অন্য ট্র্যাকে যাচ্ছিস। তুই তো বাবার সঙ্গে দেখা করতে এসেছিলি না, এখানে সেটেল হয়ে গেলি। এসব ছাড় না ভাই, ফিরে চল অস্ট্রেলিয়া। আমি কোথাও যেতে পারবো না, এই রাস্তাটা ওয়ান ওয়ে, আর তাতে আমি অনেকটা এগিয়ে এসেছি। এটা এমন একটা দুধারী তলোয়ার, হয় আমাকে রক্ষা করবে না হলে শেষ করবে। ছেড়ে যাওয়াটা অসম্ভব। বলো কালী, এরপর কি ভেবেছ? যদি তোমাকে আমি মুখ্যমন্ত্রীর গদিতে বসাতে পারি তাহলে সেই গদি থেকে তোমাকে নামাতেও পারি সিএম। ব্যাপার কি কালী? বিজয়ের ক্ষমতা দিনের পর দিন বেড়েই চলেছে আর তুমি হাত গুটিয়ে বসে আছো। তুমি বলে দাও আমি কি করব। ওর পিছনে আজ লক্ষ লক্ষ মানুষ পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে। আমরা যদি কোনো ভুল করি না তাহলে ওর দাদার জায়গা নেবে। যেখানে সোজা আঙুলে ঘি ওঠে না সেখানে আঙুল বেঁকাতে হয়। তাহলে আঙুল বেঁকা বহিরাগততে দাদা গিরি চলবে না, চলবে না, চলবে না, চলবে না। বহিরাগততে দাদা গিরি চলবে না, চলবে না, চলবে না, চলবে না। বহিরাগততে দাদা গিরি এসো বাবা, চলবে না, চলবে না, চলবে না। ঘরে ফেরত যাও। কি রে তোর বর তো দেখছি হেবড়ি দেখতে। ফেরত যাও, নিজের ঘরে ফেরত যাও, ফেরত যাও, ফেরত যাও। বহিরাগততে দাদা গিরি চলবে না, চলবে না, চলবে না, চলবে না। বহিরাগততে দাদা গিরি চলবে না, চলবে না, চলবে না, চলবে না। বহিরাগততে দাদা গিরি চলবে না, চলবে না, চলবে না, চলবে না। নিজের ঘরে ফেরত যাও, ফেরত যাও, ফেরত যাও। নিজের ঘরে ফেরত যাও, ফেরত যাও, ফেরত যাও। নিজের ঘরে ফেরত যাও, ফেরত যাও, ফেরত যাও। আমাকে এখানে কেন রাখলে? না চলবে না, চলবে না, চলবে না। ওদিকে দেখ, এখানে প্রত্যেক দিন কোন না কোন সংগঠন ঠাটা রোদে নিজেদের দাবি নিয়ে কলাপ ফাটাচ্ছে। হ্যাঁ তো, আমি কি করব? আরে এটা মাতুঙ্গা এরিয়া, আমার এলাকা, বুঝেছিস? এখানে আজ যারা জমায়েত হয়েছে আমি তাদের মধ্যে আমাদের লোকজন ঢুকিয়ে দেব। ওরা দাঙ্গা করবে আর দাঙ্গাকে ঠান্ডা করার জন্য বিজয় এখানে নিশ্চয়ই আসবে, আর ওইখানে এলেই আমরা ওকে শেষ করে দেব। বিজয় এখানে কেন আসবে? আসবে আসবে, কিচ্ছু বোঝে না। আরে ও তো মানুষের ভগবান। তো আমি কি করব? তোকে কিচ্ছু করতে হবে না, যতক্ষণ না আমরা বিজয়কে শেষ করে দিচ্ছি ততক্ষণ পুলিশকে এখান থেকে দূরে রাখতে হবে। প্ল্যানটা কি? এদের দেখ, এরা সবাই এখানে আমার লোক। তোরা এখান থেকে চলে যাবার পর এরা দুটো দলে ভাগ হয়ে যাবে। একটা দল ওই মিছিলের মধ্যে ঢুকে পড়বে আর আরেকটা দল লোকের ভিড়ের মধ্যে মিশে যাবে। নিজের নিজের জায়গায় সেট হয়ে যাবার পর ভিড়ে দাঁড়ানো আমাদের লোক মিছিলের ওপর পাথর ছুটতে থাকবে। যেই একজনের চোট লাগবে মিছিলের লোকজন ছোটাছুটি শুরু করে দেবে, আর ঠিক তখনই মিছিলে লুকানো আমাদের লোকজন মিছিলের ওপরে পেট্রোল বোমা ছুটতে শুরু করে দেবে, আর তারপরেই শুরু হয়ে যাবে গণ্ডগোল। ধীরে ধীরে আমাদের বাকি লোকজন নিজেদের কাজে লেগে পড়বে আর এটা তখন একটা বড় দাঙ্গার আকার নেবে। হ্যাঁ কালী দাদা, না এখনো বিজয় আসেনি, তবে এসে যাবে।
ভাই রঘুই বলছি তো। বিজয় দাদা, আমি ক্যামেরাম্যান কাজল বলছি। হ্যাঁ বলো। আজকে মাতঙ্গাতে যে হ্যালো হ্যালো কাজল 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 মাতঙ্গাতে মনে হয় দাঙ্গা শুরু হয়েছে, গিয়ে একটু দেখো তো। এই গাড়ি ঘোড়া ঘটে গেল আর একজন পুলিশও এসে পৌঁছলো না। ফোন করেছিলাম তো, তাহলে কেন এলো না কেউ? কাকা, এরা বলছে এরা নাকি ওদের লোককে মেরেছে, আর আমরা এদেরকে বাইরে না নিয়ে গেলে পুরো হসপিটাল জ্বালিয়ে দেবে। বাইরে বের করো ওদের, বাইরে বের করে দাও, নাহলে হসপিটাল জ্বালিয়ে দেব। বাইরে বের করো, এসবের মধ্যে আপনি একদম জড়াবেন না। না, আপনি চলে যান এখান থেকে। বিজয় দাদা, এরা আমাদের লোককে মেরেছে। আমরা মৃত্যুর মুখ থেকে এদেরকে বাঁচিয়ে নিয়ে এসেছি। আমি সত্যিই জানি না এদের মধ্যে কে মহারাষ্ট্রের, কে বিহারের, কে ইউপির আর কে বাংলার। যদি বলতে পারো আমি আটকাবো না, তারপর চাইলে সবাইকে মেরে ফেলো। এসো বলো, এর কপালের রক্ত দেখে বলো দেখি, বলতে পারবে ও কোথাকার? বলো কেন এদেরকে বলি দেওয়া হয়? ওপরওয়ালা আমাদের একই রকম বানিয়েছে, কিন্তু কিছু শয়তান আমাদের জাতি আর ধর্মের নামে আলাদা করে দিয়েছে। হুম,
তোমরা এদেরকে মারতে চাইছো কারণ এরা এখানকার বাসিন্দা নয়। আরে বোকার দল, তোমরা আলাদা আলাদা দেশের বাসিন্দা নও, একই দেশের ইন্ডিয়া। এখানে যে যেখানে খুশি থাকতে পারে। যদি এখনো ওদের জন্য তোমার মনে ঘেন্না থাকে তাহলে যাও, মেরে ফেলো, যাও। সবার কপালে পরিবারের সুখ থাকে না। আমার মতো অনেকেরই মা বাবা নেই, আপনাদের মধ্যে অনেকেরই হয়তো ভাই নেই, বোন নেই। এই অভাবটা পূরণ করার জন্যই ভগবান এদের পাঠিয়েছেন। এদের জন্য আমরা যতটা সম্ভব করব আর মন থেকে করব। আঙ্কেল, আঙ্কেল, আমি ওকে আমার বাড়ি নিয়ে যাই। আজকে যেন দাদাকে ফিরে পেলাম। সম্প্রতি মাতঙ্গা এলাকায় যে দাঙ্গা হয়েছিল সেই বিষয়ে পুলিশের হাতে বেশ কিছু তথ্য এসে পৌঁছেছে, যার তদন্ত শুরু হয়ে গিয়েছে। আমাদের সংবাদদাতা যিনি এই খবর কভার করছিলেন তার হাতে এমন কিছু ছবিসহ তথ্য প্রমাণ মিলেছে যেটা দাঙ্গাকারীদের মুখোশ খুলে দিতে পারে। এবার আমরা আপনাদের সেই ছবি সম্প্রচার করব যাতে আপনারাও তাদের শনাক্ত করতে পারেন। তুমি এখানে থেকে গেলে তোমার অস্ট্রেলিয়ার জলের ব্যবসার কি হবে? কিসের ব্যবসা ভাই, জল বেচতে বেচতে কোনদিন আমার জলাতঙ্ক হয়ে যাবে। এখানে এসে আমি জানতে পারলাম আমার বাবাও একজন সাংঘাতিক মানুষ, কিন্তু তারই ছেলে অস্ট্রেলিয়ায় জল বেচে বেচে পুরো বংশের মুখে চুনকালি মাখিয়ে দিয়েছে। ছি, কি লজ্জার ব্যাপার। আচ্ছা তুমি এখানে করবেটা কি? বিজয় আমার সাহায্য ছাড়া কিছু করতে পারে না, তাই এখানে থেকে আমি ওকে ফুল সাপোর্ট করব। দিদি এসে গেছে, দিদি এসে গেছে, দিদি, দিদি, নমস্কার, নমস্কার দিদি, খুব সুন্দর গাড়িটা আপনার। দিদি, আমি বিজয়কে একদমই চিনি না, আমাদের তো ফেসবুকে আলাপ। দিদি, আপনার ইউনিফর্ম দেখে আমারও মনে হচ্ছে যে আমিও পুলিশ ফোর্সে ভর্তি হয়ে যাই। আপনাকে একদম পূজা বেদি, মানে মানে কিরণ বেদির মতন লাগছে। হ্যাঁ, ভাই ফোটায় দেখা হবে, বাই। ঘাম ছুটে গেল। ওর না তোমার, জামাকাপড় সব গুছিয়ে নাও। আমি কোথাও যেতে পারবো না, এই রাস্তাটা ওয়ান ওয়ে, দুধারী তলোয়ারের মতো, হয় তুমি মারো নয় মরো। আমি একে চিনি না, আমি একে কখনো দেখিনি। আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা এখন কিছুতেই ভয় পাই না, কারণ আমরা যার আশ্রয় আছি সে আমাদের রক্ষা করতে খুব ভালো মতো জানে, ওই আমাদের রক্ষাকর্তা। এর জন্যে আমাদের জীবন বেঁচেছে, আমাদের বিজয় দাদা। ভগবান ওনাকে 100 বছর আয়ু দিক, আর একজন ভালো জীবন সঙ্গিনী দিক যার সাথে সারা জীবন সুখে থাকবে। দোষীরা নিশ্চয়ই শাস্তি পাবে। প্রশ্নের উত্তর দিন স্যার, বলুন স্যার, একটু সরে যান প্লিজ, প্লিজ আসুন স্যার। স্যার আপনি কিছু বলে যান স্যার, প্লিজ স্যার, আমরা জানতে চাই স্যার। ধন্যবাদ স্যার, প্লিজ বলুন কিছু। নমস্কার স্যার, স্যার আমাদের কথা শুনুন স্যার, প্লিজ স্যার। কালী ঠিক আছে তো? হ্যাঁ স্যার। ওকে বলো আমি না বললেও যেন মুম্বাইতে পা না রাখে। সিএম স্যার, ওই টেপটা আমরা সামলে নেব, আমাদের উপর ব্যাপারটা ছেড়ে দিন, ওকে একদম শেষ করে দেব। কিন্তু যদি ও পুলিশের হাতে পড়ে তাহলে আমরা ফেঁসে যাব। একটা কথা মাথায় রেখো, রাজনীতিতে প্রত্যেকটা চালের একটা মানে থাকে, প্রত্যেক সুযোগের ঠিকঠাক সদ্ব্যবহার করতে হবে। বিজয়ের সাথে ভালোবাসার নাটক করে যে কোনো মেয়ে এই বাড়িতে এন্ট্রি নিতে পারে,
সেটা সিআইডি, সিবিআই বা এফবিআইও হতে পারে। আমাদের বুদ্ধি লাগাতে হবে। তুমি যদি গৌরীর কথা বলে থাকো, ওকে দেখে কিন্তু আমার পুলিশ বলে মনে হয় না। হ্যাঁ, অস্ট্রেলিয়ার মেয়েটাকেও আমার মনে হয়নি। পুরো প্ল্যান করেই গৌরী এখানে আসবে আর আমাদের জেলে পুরবে। আঁচলের মধ্যে কোথায় বন্দুক লুকিয়ে রাখবে আমরা টেরও পাবো না। দাদা দাদা বলে আমাদের চারপাশে ঘুরঘুর করবে। আর নমস্কার তো আমাদের সজাগ। হ্যাঁ বলেছিলাম না, দাদা বলি আমাদের বোকা বানাবে, চল চল। হ্যাঁ ঠিক আছে, এক মিনিট। আপনাদের বিজয়দার রুমটা কোন দিকে? ওই দিকে। হ্যাঁ সরি, কি বলছিলি? বাই বিজয়, তুই বেঁচে গেলি। দরজাটা খুলুন গৌরী। বিজয় দাদা বাইরে আছে। নমস্কার দাদা। বাবা বিজয়, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, এসে খেয়ে নাও। জেঠিমা, আসলে ওনার কিছু কাজ আছে, আমি খেতে দিচ্ছি। বিজয়, আপনি খাবার খান, আমি দেখছি। ওটা টিভি, টিভির আওয়াজ ছিল। ও আচ্ছা, আমি নিশ্চিত পুলিশের লোক। যদি আমরা এখানেই বসে থাকি তাহলে ওর মিশন সাকসেস হয়ে যাবে। জয় বজরংবলী। আরে দাঁড়াও, কি করছিস? কি? আরে কেউ দরজা খুলে দিলে আমরা হিরো থেকে জিরো হয়ে যাব। বন্ধুত্বের ক্ষেত্রে হিরো জিরো দেখা হয় না। নমস্কার, আজকের মুখ্য সমাচার। মুম্বাইয়ের মাহিম স্টেশনে কাজল নামে এক ফটোগ্রাফারের মৃত্যু হয়েছে। ক্ষতবিক্ষত অবস্থায় তার লাশ পাওয়া গিয়েছে স্টেশনে। এই বিষয় নিয়ে সাধারণ মানুষ সংঘাতে। কি হয়েছে মা? কিন্তু বলা হচ্ছে পুলিশ লাশটাকে উদ্ধার করে। ইনি তো ওই লোকটাই যিনি আমার বিয়েতে ভিডিও শুট করতে এসেছিলেন। তাহলে উনি মাহিম স্টেশন কি করে পৌঁছলেন? এই ছেলেটার কার সাথে কি শত্রুতা থাকতে পারে? একে মার্ডার সমস্তকিছু জানা যাবে তদন্তের পরে। আপাতত পুলিশ এই খুনের তদন্ত। মাহিম স্টেশন থেকে কাজল আমাকে ফোন করেছিল, আর গৌরী বলছে যে কাজল মাতুঙ্গাতে ওর বিয়েতে উপস্থিত ছিল। তাহলে ও বিয়ে ছেড়ে মাহিমে কি করছিল? বিজয়দা, দাদা, দাঙ্গাতে যারা যারা যুক্ত ছিল তারা সবাই সারেন্ডার করে দিয়েছে। হ্যাঁ, তাতে হয়েছে কি? ওরা এই স্টেটমেন্টটা দিয়েছে যে বিজয় দাদা ওদের দাঙ্গা করার জন্য উস্কেছিল, যে কোনো সময় পুলিশ এখানে চলে আসতে পারে বিজয়দাকে অ্যারেস্ট করার জন্য। যে কোনোভাবে ওই টেপটা আমার চাই, না হলে পলাশ বিজয়কে সমস্ত সত্যিটা বলে দেবে। আমি ভেবেছিলাম টেপটা ওর কাছে আছে, তাই ওকে তাড়া করছিলাম, কিন্তু টেপটা ওর কাছে ছিল না। আমার মনে হয়েছিল ও টেপটা এখানেই কোথাও লুকিয়ে রেখেছে, তাই আমি ওটাকে এখানে খুঁজতে এসেছিলাম। ও ওই টেপটা কাউকেই দেয়নি। যদি ও টেপ কাউকে দিত তাহলে এতক্ষণে ভিডিও সব জায়গায় ছড়িয়ে পড়তো। ট্রেনে ওঠার সময় টেপটা ওর কাছে ছিল। নামার সময় যদি টেপটা না থাকে তাহলে ট্রেনে আছে। নিশ্চয়ই কোনো পকেট মার নিয়ে নিয়েছে। মুম্বাইতে পকেট মার চারিদিকে ছড়িয়ে, কয়েক হাজার তো হবেই। আর সেই হাজার জনের কেউ তো লিডার আছে। ওদের লিডার চেম্বুরের মুন্না। কালি এতক্ষণে বুঝেই গেছে যে আমি ওই টেপটা খুঁজছি। বিজয় ওই টেপটা পাওয়ার জন্য সবকিছু করতে পারে। ওর আগে ওই টেপটা আমার চাই। ইটস আ ডু অর ডাই। নমস্কার বিজয় দাদা। নমস্কার, এই গরিবের বাড়িতে আপনি? দুদিন আগে
বিজয়দার এক বন্ধুর পকেট থেকে এক পকেট মা কিছু জিনিস হাওয়া করে দিয়েছিল, সেটা তোমার কাছে আছে? যদি না থাকে তাহলে বলো ওকে কোথায় পাওয়া যাবে। আপনার ওই বন্ধু খুব ফেমাস নাকি? কেন, কিছুক্ষণ আগে কালী দাদা তার দলবল নিয়ে এসেছিল, সেও আপনার বন্ধুর কিছু জিনিসের খোঁজ নিচ্ছিল। কে পকেট মেরেছে? ওই এরিয়া বান্দ্রার রঘুর। ওর ফোন নাম্বার আছে? কালী পাগল কুকুরের মতন ওর পেছনে পড়ে আছে, আর ও আমাদের চেয়ে এগিয়ে আছে। রঘু, আমি কালী বলছি। আমি রঘু বলছি, কিন্তু তুমি? আমি কালী বলছি। আমি রঘু বলছি, কিন্তু তুমি? আরে অকমে ঢেকে, আমি কালী বলছি, তুই কোথায় আছিস? আমি রঘু বলছি, তুমি কে? আমার নাম রঘু, কিন্তু তুমি? কি হলো দাদা, ফোন লাগছে না? ও কোনো বারে বসে আছে। ব্যান্ড্রাতে কতগুলো বার আছে? ব্যান্ড্রাতে অনেকগুলো বার আছে দাদা। আমি তো রঘু বলছি, তুমি? এই গানটা শোন, এটা কোন ভাষা? ভোজপুরি। ব্যান্ড্রার কোন বারে এই ভাষার গান বেশি বাজে? বার তো বন্ধ হয়ে গেছে দাদা, অন্য কোনো বারে গিয়ে দেখি। নন্দু, দুদিন আগে যে পকেট মেরেছিল সেটা তুই তো? হ্যাঁ বল, কতবার আর বলবো বিজয় দাদা, আমি নয় বিজয় দা, ওই যে নন্দু সবার বন্ধু, তাকে ওই বান্দ্রাতে এক কথা এক পেগ হবে নাকি বিজয় দাদা? হ্যাঁ কালী দাদা, বিজয় ওই জায়গাটার খোঁজ পেয়ে গেছে যেখানে টেপটা লোকানো আছে। ও এখন বান্দ্রা বস্তি 3 নম্বর গলিতে যাচ্ছে, কোনো এক নন্দুর সঙ্গে দেখা করতে। তুমি বিজয়কে আটকাও, আমি নন্দুকে দেখছি, এবার যেন কোনো ভুল না হয়। চিন্তা করবেন না। বান্দ্রা স্লাম, 3rd স্ট্রিট, নন্দলাল। আমার এখনই ওর নাম্বারটা চাই। স্বপন। হ্যাঁ ভাই বলো। নন্দুর নাম্বার আছে নাকি তোর কাছে? বান্দ্রা স্লাম নন্দু, জানি না ভাই। বান্দ্রার নন্দুর নাম্বার আছে? পুরনো সিমে ছিল দাদা। ব্যান্দ্রা স্লাম নন্দুর নাম্বার আছে তোর কাছে? নেই ভাই। ব্যান্দ্রার নন্দুর নাম্বার আছে তোর কাছে? নেই। হ্যাঁ ওই নন্দুরি। হ্যাঁ দাঁড়াও, নাম্বার লেখো দাদা। হ্যাঁ নাম্বার লেখো দাদা, নাম্বার লেখো। হ্যাঁ, 9821933 67। ইন্সপেক্টর স্যার, আমি পরে আপনার সঙ্গে কথা বলছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আমাকে বলতে, আমি চলে আসতাম। রাখিস না, কথা বলতে থাক। শুনতে পাচ্ছিস নন্দু, তুই বাড়িতেই থাক, আমরা আসছি। আরে পুলিশ, ঘোরাও ঘোরাও ঘোরাও, গাড়ি ঘোরাও, তাড়াতাড়ি। তোর বাড়িটা বান্দ্রাতে তাই তো? পুরো ঠিকানাটা নেই। কাল না না পরশু মাহিম স্টেশনে তুই তো পকেট মারি করছিলি। হ্যাঁ ভাই। তুই যে জিনিসগুলো চুরি করেছিস কোথায়? ভুল হয়ে গেছে, আর কোনোদিন পকেট মারবো না। আরে বল, আমার এক বন্ধুর কোম্পানিতে লুকিয়ে রেখেছি। কোন কোম্পানি? ওকে ফোন রাখতে দিস না, জিজ্ঞেস কর কোম্পানিটা কোথায়। কোম্পানিটা কোথায় ভাই? ওই আমাদের 1st স্ট্রিটে। রাইট স্ট্রিটে কোথায়? অ্যাড্রেসটা বল। রাইট রাইট রাইট
স্ট্রিটে কোথায়? দাদাকে বলো টেনশন না নিতে, আমি ফার্স্ট স্ট্রিটের মুখেই আসছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি ওখানে পৌঁছা, তাড়াতাড়ি ভাই, আমি তোমাদের আগেই ওখানে পৌঁছে যাবো। হ্যাঁ ভাই, বেরিয়ে গেছি। কোম্পানিটা কোথায়? আরে বললাম না, ফার্স্ট স্ট্রিটে। কোন দিকে? নেটওয়ার্কে কোনো প্রবলেম আছে নাকি? ফার্স্ট স্ট্রিটে। ফার্স্ট স্ট্রিটে কোথায়? বান্দা স্ট্যান্ড ফার্স্ট স্ট্রিট ভাই, সেটা আবার কোথায়? আরে দাদা, তোরা এগিয়ে যা। হ্যালো ভাই, ভাই আমি ভাই পৌঁছে গেছি ভাই, ফার্স্ট স্ট্রিট ওইখানেই আছে। আচ্ছা কোথায়? ওঠো ওঠো, ওখানে বোর্ডে লেখা আছে, ওখানেই দাঁড়ান দাদা। আচ্ছা কোথায় দাদা? ওইখানে একটা ওই দেখুন একটা বড় পাবের দোকান আছে। আচ্ছা তারপর দাদা? তার পাশেই না দেখবেন একটা প্রাইমারি স্কুল আছে, খুব বড় স্কুল দাদা। আচ্ছা আচ্ছা কোথায় দাদা? দাদা আপনি বলুন আপনি কোথায় আছেন, আমি সেখানেই পৌঁছচ্ছি। আমাদের ঠিকটা একদম মেইন রোডের উপর। আচ্ছা কোথায়? কে জিকে দাদা বানিয়েছে? দাদা আপনি যেখানে আছেন সেখানেই দাঁড়ান, আমি খুঁজে নেব। কালিদা, নমস্কার কালিদা। এই এদিকে থার্ড স্ট্রিট কোথায়? সোজা গিয়ে বাঁদিকে দাদা। চলো চলো। সরি দাদা আপনি কোথায়? দাঁড়া এখানে, ডোন্ট মুভ। উনি বাড়িতে নেই, উনি কোম্পানিতে গেছেন। কোম্পানি কোথায়? ফার্স্ট স্ট্রিটে। কখন আসবে? আপনার নম্বরটা দিয়েছেন, আসলে ফোন করতে বলবো। কত ফোন আসে! আরে জানোয়ার নন্দু, কোথায় তুই? মাহিম স্টেশনে যে টেপটা চুরি করেছিলি সেটা কোথায়? টেপের ব্যাপার তো জানি না, কিন্তু বড়া পাও এখানকার খুব টেস্টি। বিজয়! সম্প্রতি মুম্বাইয়ের দাঙ্গার একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ভিডিও রেকর্ড করা নথির জন্য এই কেস একটি নতুন মোড় নিয়েছে। এই টেপের রেকর্ড দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে কালী নামে এক গুন্ডা ওসি রঞ্জিত কর্মকারের সঙ্গে হাত মিলিয়ে এই দাঙ্গার আগুন ছড়িয়ে দেয়। এই দাঙ্গায় বহু মানুষের প্রাণহানি ঘটেছে। আশ্চর্য বিষয়, মিনিস্টার কৃষ্ণ রায়েরও হাত রয়েছে এই দাঙ্গায়। আমি ওকে চিনি না, আমি আজ পর্যন্ত এই লোকটাকে কোনোদিন দেখিনি ইওর অনার। এ সবই অপোজিশনের চাল আমার ইমেজ নষ্ট করার জন্য, যাতে আগামী ইলেকশনে আমাকে লোকে ভোট না দেয়। দ্যাটস অল ইওর অনার। আরে মিথ্যা বলছিস তুই, তোকে আমি ছাড়বো না, তোকে আমি। ওই দাঁড়া, কোথায় যাচ্ছিস? এই মিথ্যা কথা বলছিস, বাসে বা তুই দেখ, বেঁচে থাকবি না তুই, মেরে ফেলবো তোকে। এই শোন, কেমন লাগছে? ভালোই লাগছে নিশ্চয়ই। আর তাছাড়া তোর তো অভ্যেস আছে। তোর বাপকে মারার প্ল্যান আমি এখানে বসেই বানিয়েছিলাম, আর এবার এখানে বসেই আমি তোকে মারার প্ল্যান বানাবো। তুই আমায় মারবি? তুই অপেক্ষা কর, তার জন্য তো তোকে বেঁচে থাকতে হবে। আমার বাবা ভালো মানুষ ছিলেন, তাই তোকে ছেড়ে দিয়েছিলেন, কিন্তু আমি শোনো, ও যেন কালকে সূর্য দেখতে না পায়। সমস্ত চেকপোস্টে খবরটা পাঠিয়ে দাও। আপনার কি মনে হয় কালী দাদা, মিনিস্টার আমাদের সাহায্য করবে? এই মুহূর্তে একমাত্র আমাদেরকে ওই সাহায্য করতে পারবে। চল।
কিন্তু বড়া পাও এখানকার খুব টেস্টি। দাদা আপনার ফোন এসছে। তো কেমন লাগলো সিনটা? আমি যেটা বলেছিলাম সেটা তো পারলাম না। হ্যাঁ কিন্তু তুই যেটা বলেছিলি সেটা আমি করে দিয়েছি। জবাব নেই আমার। মিনিস্টারকে মারার হুমকি তুই দিলি আর মেরে দিলাম আমি। মিনিস্টারকে খুব মিস করছিস না? এবার তোকেও ওখানেই যেতে হবে। তুই জেল থেকে পালাসনি, তোকে পালাতে দেওয়া হয়েছে যাতে তুই আবার সেখানেই যেতে পারিস। ডোন্ট মুভ। দিনটারই অপেক্ষা করছিলাম। তুমি যেটা করতে চাও করো, কোনো পলিটিশিয়ানের চাপ নেই। শহরকে ক্রাইম মুক্ত করো, যত ফোর্স নিয়ে যাওয়ার যাও, কালি আর ওর একটাও লোক যেন না বাঁচতে পারে। নাও উই আর আউট অফ দ্য সিস্টেম। যদি আমরা বিজয়কে না মেরে ফেলি, বিজয় আমাদের মেরে দেবে। আজ মহাশিবরাত্রি, আজকেই ওকে শেষ করে দিতে হবে। এটাই ঠিক সময় ওকে একেবারে শেষ করে দেওয়ার, না হলে ওকে আমরা কখনো ধরতে পারবো না। রাখলাম। কাকু আমি এখানে কি করব? তুমিও নাও না। ঠিক আছে, এটা দুধ নয় দাদা, ভাং। প্রত্যেক শিবরাত্রিতে এটা খাওয়া হয়। আপনিও খেয়ে। ধন্যবাদ। Again, ভাঙ। এখন song. Song? Hey, stop the music. Song বন্ধ করো। আরে ভাঙ্গে চলছে যে পা, ঝিমঝিম করেছে মাথা, ওরে চোখেতে লেগেছে রং, আরে ভরপুর হয়েছে নেশা। কি হবে বা হবে না, না খেলে সেটা বুঝি না, হবে পাগলামি কাউরামি সেটা তো বিলকুল জানা, ওরে ছোটা পড়া শুনলে সারা চিজ বাড়ি মাসতে না। আমি খাই না। বামচিকি 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 না, বাম 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 ভোলে বাবা, বামচিকি 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 না, বাবার চরণে করি সেবা। ভাঙ্গে টলছে যে পা, আরে ঝিমঝিম করছে মাথা, ওরে চোখেতে লেগেছে রং, আরে ভরপুর হয়েছে নেশা। লাইফটা বোটিং রে ভাই, ঝুলছি বোটিং এ তাই, লাভ জোয়ারে ভাসছি রে, সিঙ্কিং সিঙ্কিং তাই, বিউটিফুল ডটারদের হিস্ট্রিটা বল না রে, প্রেমলে হ্যাপি নাকি টর্চার টর্চার রে, মস্তিতে উড়বো যে নেশাতে ভিজবো রে, ধানে সিন্তু পানে আরাম মন তারে,
अपने दिल में आज ड्रिंकिंग बहाना बम चिकी बम चिकी बम चिकी ना बम 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 भोले बाबा बम चिकी बम चिकी बम चिकी ना बाबार चरणे करी सेवा बांखे टलछे जे पा अरे झिम झिम करछे माथा ओरे चोखे ते लेगेछे रंग आर भरपूर होयेछे नेशा फोट 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 यहाँ से फोट पला 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 जाबी की डेटिंग है तुई करब तब सेटिंग रे एक्टिंग है तोर तो कोनो आरे जुड़ी नहीं तोरे क्या बात भाई तोर ओई आश्करते चोखरी मास्करते तोर ठुमका चाले ते दिल जे जाच्छे भेशे ओरे सरसी रे आमी पियासी रे तोर ताने एसेछी मने ओई जानलाते तोर नेशा मन मताल दिल जे दीवाना बम चिकी बम चिकी बम चिकी ना बम 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 भोले बाबा बम चिकी बम चिकी बम चिकी ना बाबार चरणे करी सेवा भांगे टलछे जे पा अरे झिम झिम करछे माथा ओरे चोखे ते लेगेछे रंग ए ए ए नेशा की हबे बा हबे ना ना खेले सेटा बुझिना हबे पागलामी खाउरामी सेटा तो बिल्कुल जाना और छोटा बड़ा सुन ले सारा चीज बड़ी मस्त है ना बम चिकी बम चिकी बम चिकी ना बम 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 भोले बाबा बम चिकी बम चिकी बम चिकी ना बाबार चरणे करी सेवा बम चिकी बम चिकी बम चिकी ना बम 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 भोले बाबा बम चिकी बम चिकी बम चिकी ना बाबार चरणे करी सेवा ভাঙ খেয়ে যান এরকম ভাঙ কোথাও পাবেন না খেয়ে যান খেয়ে যান ভাঙ খেয়ে যান বিজয় আপনি ঠিক আছেন কোথাও পাবেন না ভাঙ নিয়ে এসো ভাঙ খেয়ে দেখুন ভাঙ খেয়ে যান আস্তে বিজয় আরে ভাঙ খান ভাঙ ভাঙ খেয়ে দেখুন আপনি কোথায় যাচ্ছেন ভাঙ ভাঙ খেতে আপনি আগেই অনেক খেয়ে ফেলেছেন আপনি বসুন এখানে এখানে বসুন বসুন না বিজয় বিজয় দাদা দেখো কি অনর্থ হয়ে গেছে বুঝতে পারছি না এইসব কি করে হলো আপনি কোথায় গিয়েছিলেন কেউই জানে না এটা কি করে হলো আমরা তো আজ সকালেই এদের লাশগুলো দেখতে পেলাম আমি তো এটা ভেবেই ভয় পেয়ে গেছিলাম যে আপনাকেও যদি আরে সামলাম দাদা সামলাম বিজয়
সাথে সব লোককে মেরে দিল বিজয়। এমনকি ওই মেয়েটাকেও, যে তো অলরেডি সর্বনাশ হয়ে গেল বিজয়। কাকু, কাকু কোথায়? ওনাকে কোথাও খুঁজে পাচ্ছি না। ওরা ওনাকেও মেরে ফেলেছে দাদা। বিজয় দাদা, তোমার ফোন। বিজয়, তোর সমস্ত লোককে আমি মেরে দিয়েছি, কিন্তু তোর কাকা এখনো বেঁচে আছে। যদি তাকে শেষবারের মতো দেখতে চাস, তাহলে পুরনো মন্দিরে চলে আয়। তুই এখানেই দাঁড়া। কাকু, কালী, তোর ঝামেলা আমার সাথে। কাকুকে বিক্রম দাদা, বাহ, তোমার দাবার চালটা বেশ কাজে দিয়েছে। বিজয়কে ফাঁসি ওর বাবাকে মারার প্ল্যানটা বেশ ভালো ছিল। তুমি তো কংস মামার থেকেও এক পায়ে গিয়ে। এবার মুম্বাইতে রাজ আমরা করব। খেপা, কোথায় আছিস তুই? আমি কোনো ম্যাজিক করিনি, তুমি যেমন যেমন বলেছো ঠিক তেমনি গুটি সাজিয়েছি আমি।
বিল্ডারের থেকে মাল নিয়ে ধারাবীর বস্তির ওপর বুলডোজার চালিয়ে দাও, জায়গাটা খালি করে দাও, আর ওদের বাঁচানোর জন্য কোনো ভগবান আসবে না। ও আমার বর্দার ছেলে, বেশি কষ্ট দিয়ে মেরো না, না হলে দাদার আত্মা কষ্ট পাবে। হরি বল। চলো গাড়ি স্টার্ট দাও। কিন্তু দাদা কোথায় বাবা? বললাম তো চলো। বাবা দাদা ঠিক আছে তো? ফোনটা দেখি। কন্ট্রোল রুম। হ্যাঁ বলুন। কালী বিজয়কে মেরে ফেলেছে। পুরনো মন্দির থেকে কালীকে অ্যারেস্ট করে নিন। বাবা বাবা এসব এসব কি বলছো? দাদা কি তাহলে মরে গেছে? রঘুরাজ তোমার রাস্তা এখন পুরো ক্লিয়ার, বস্তি কব্জা করে নাও। থ্যাংকস দাদা। এসব এসব তুমি কি করছো? কত সুযোগ পেয়েছি টাকা রোজগারের, কিন্তু ওই দাদার জন্য এতদিন কিচ্ছু করতে পারিনি, না নিজে কামিয়েছে না আমাদের কামাতে দিয়েছে, সেই জন্যই তো দাদাকে মারার জন্য আমি অনেক ভেবে ষড়যন্ত্র করে বিজয়কে ইউজ করে দাদাকে মেরেছি। জীবনভর দাদার গোলামি করেছি, এবার সারা জীবন কেউ ছেলের গোলামি করবো, এই জন্য কালীর হাতে বিজয়ের খুন করিয়ে দিলাম। ভগবান ওর আত্মাকে শান্তি দিক আর আমাকে মুম্বাই। যদি আমি এই যুগের অর্জুন হই তাহলে তুমি কৃষ্ণ। হ্যালো ম্যাডাম, আমরা জানতে পেরেছি যে কালী বিজয়কে মেরে ফেলেছে। কালী আর ওর লোকজন এখনো ওই ভাঙা মন্দিরেই রয়েছে। খবরটা কি কনফার্ম? আগে হ্যাঁ একদম কনফার্ম। Yeah.
কালিয়ারও লোকজন পালানোর চেষ্টা করছিল, আমি এনকাউন্টার করে দিয়েছি। ওকে ম্যাডাম, ক্লিয়ার দ্য বডিজ। আমার রেজিগনেশন। আমি ভাবতাম আমি সব থেকে বেশি আমার কাজকে ভালোবাসি, কিন্তু আজ বুঝলাম যে বিজয়ের চেয়ে বেশি আমি কিচ্ছু ভালোবাসিও না আর বাঁচতে পারবোও না। I'm not made for this, sir. এবার কি করবেন স্যার? বিজয় বেঁচে থাকতে মুম্বাইতে কোনো অন্যায় কাজ হতে দেবে না, তাই এখানে থেকে কোনো লাভ নেই। কফি। থ্যাংকস। বিজয়, রাধাকান্ত উকিল তোর সাথে দেখা করতে এসেছেন। নমস্কার। কাল একটা কেস এসেছিল আদালতে, আমার পেশ করা দলিল ন্যায় বিচার করতে পারিনি। এবার সেটা আপনাকেই করতে হবে দাদা।